ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে উন্মোচন করা হয়েছে 1998 সালের বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদানের মোমের তৈরি মূর্তি। স্মৃতিকাতর জিদান জানান, এবারের বিশ্বকাপের আগে বেনজেমার দুর্দান্ত ফর্ম ফ্রান্সের জন্য ইতিবাচক। ফরাসি স্ট্রাইকারের 34 বছর বয়সে ব্যালন ডি'অর জয় হার না মানা মানুষের জন্য বড় উদাহরণ। কাতারে ভালো করাটা কঠিন হলেও নিজ দেশের ফুটবলারদের কঠোর পরিশ্রমের তাগিদ দিয়েছেন জিজু। প্যারিসের ঝলমলে রাতের সব আলো একজনের দিকে, তিনি ফরাসিদের কাছে সবচেয়ে প্রিয় জিনেদিন জিদান, যার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বজয়ের সুধা পান করেছিল ফরাসিরা। সাদা শার্ট আর কালো ব্লেজারে জিদানকে দেখলে কে বলবে 50-এ পা দিয়েছেন চির সবুজ এই ফুটবলার। লন্ডনের মাদাম তুসোর পর এবার ফ্রান্সের প্যারিসেও তৈরি করা হয়েছে জিদানের মোমের মূর্তি, আর কদিন পরেই মরুর বুকে বসছে প্রথম বিশ্বকাপ। মাঠের লড়াইয়ে না থেকেও আছেন জিদান, উত্তরসূরিদের অনুপ্রাণিত করতে সবসময় কাজ করে যাচ্ছেন জিজু। বিশ্বকাপ সামনে রেখে ফুটবলাররাও যেন উজ্জীবিত হতে পারে, এ কারণেই প্যারিসে জিদানের অর্জনকে জমকালো আয়োজনে স্মরণ করা হয়। নিজের মূর্তির পাশে দাঁড়িয়ে বড় স্মৃতিকাতর হয়ে পড়েন জিদান, তা চোখ এড়ায়নি স্ত্রী ভেরোনিকা ও বাবা মারও। আয়োজনে 2006 বিশ্বকাপে মাতারাজ্জিকে ঢুস মারার বিষয়টি উঠে আসলেও তা এড়িয়ে গেলেন জিদান। 1998 সালটা সত্যি আমার জীবনের সবচাইতে স্মরণীয় বছর, দেশকে বিশ্বকাপ উপহার দিতে পেরেছি, এর চেয়ে বড় সন্তুষ্টি বোধহয় আর কিছুই নেই আমার জীবনে। 2006 সালেও ফ্রান্স দলটা ছিল দুর্দান্ত, তবে ফাইনালের সেই দুঃসহ স্মৃতি আর মনে করতে চাই না। আমাদের শুধু ফুটবল মনোযোগ দেওয়া দরকার। কদিন আগেই 34 বছর বয়সে ব্যালন ডি'অর জিতেছেন করিম বেনজেমা। ফরাসি স্ট্রাইকারের এই অর্জন হাল না ছাড়া মানুষের জন্য বড় উদাহরণ বলে মনে করেন জিজু। বিশ্বকাপে ভালো করা এবার ফ্রান্সের জন্য কঠিন হবে বলেও মানছে জিদান। করিম বেনজেমা 34 বছর বয়সে ব্যালন ডি'অর জিতেছে, মাঝে কঠিন সময় গেছে ওর, কিন্তু সে হাল ছাড়েনি, এটা অন্যদের জন্য অনন্য উদাহরণ। বেনজেমার ফর্ম বিশ্বকাপে ফ্রান্সের জন্য বড় সহায়ক হবে, তবে বিশ্বকাপ ভালো করাটা কঠিন হবে, সেটা মাথায় রেখেই লড়াই করতে হবে সবাইকে। বিশ্বকাপ ছাড়াও ফরাসিদের 2000 সালে ইউরোর শিরোপা উপহার দিয়েছেন জিদান। পারভীন আক্তার, সময় সংবাদ।